ক্লাস থ্রি বেঙ্গলি লিটারেচার ভেক ও শ্রীগাল কথামালার গল্প প্রমথনাথ ঋষির লেখা গল্পটি তোমরা পড়বে ভালো করে। এই শব্দার্থগুলো তোমরা মুখস্থ করবে এবং কয়েকটি এক্সারসাইজ যেগুলো করানো হয়েছিল, ডোবায় বাস করত অনেক ব্যাং, সূর্যের বিয়ের সংবাদ এনেছিল প্রবীণ ব্যাং, চলো আমরা পলাই এই পরামর্শ দিয়েছিল প্রবীণ ব্যাং, ব্যাংগুলো কাঁদছিল কারণ জল শুকিয়ে যাবে ভেবে, শ্রীগাল সেখানে এসেছিল জল পান করতে, ব্যাংগুলো ছিল ভয়ানক পোকা। ডোবা কথাটির অর্থ কি? জলাশয়। পাশের ডোবার ব্যাংটি বয়সে কেমন ছিল? বয়সে প্রবীণ ছিল। বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি। বক্তা কি খবর পেয়েছিল? বক্তা খবর পেয়েছিল যে সূর্য ঠাকুরের বিয়ে হচ্ছে।